শিরখানার পানির যে পরিবেশ আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, আপনারা কতদিন যাবৎ পানি বন্দি আছেন, কি অবস্থা আছেন একটু? আপনাদের কেউ কোনো খোঁজ খবর নিচ্ছে কিনা, কোনো আর্থিক সব কি এমন কি আছেন একটু বলেন আমাদের, একটু শুনি। অনেকে নেই, যার ফলে অনেকে ভেট গায়ে বা টোঙ্গর করে থাকবে। আপনাদের আসলে আরো দেখানোর চেষ্টা করছি, পরমেশ্বর আসলে ওই সামনে আরো ইয়ে আছে, ভেঙে গেছে ওই সেটটা আপনাদের একটু শিরখার উন্নয়নে মানুষগুলোর যেসব। আপনারা কোথা থেকে আসলেন ভাই? গোসল করে আসলে আমাকেও কিছু দেবে না, আমাকেও কিছু দেবে না, আর পাইও না আর পামও না। এটা একটা চেয়ারম্যান মেম্বার বিশেষ করে শিরখানা ইউনিয়নের প্রায় 7-8 গ্রাম একদম পানির নিচে আছে। আপনার আসলে প্রত্যেকে যার যার ঘরের মধ্যে টুং বানিয়ে আছে। আমরা আসলে আরো যে মানুষ যে কতটা অসহায় অবস্থায় আছে, কতটা ভয়াবহতার মধ্যে আছে, সেই বিষয়গুলো হয়তো সবগুলো আমরা তুলে ধরতে পারতাছি না, কারণ ওইখানে ঢোকার মতন আমাদেরও কোনো ইনস্ট্রুমেন্ট নেই। এখানে ঢুকতে হলে অবশ্যই একটা নৌকার দরকার,